বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নারায়ণগঞ্জের রিভারভিউ মার্কেটে কিভাবে যেতে হয় সেটা নিয়ে অনেকেই আপনারা আমাকে ভিডিও করার কথা বলে আসছিলেন, সময় সুযোগের অপেক্ষায় ছিলাম। তো আজকে সেই সময় সুযোগ হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নারায়ণগঞ্জের রিভারভিউ গার্মেন্টস স্টক লটের মার্কেটে যাবেন। আপনারা যারা গুলিস্তান, গাজীপুর, সদরঘাট, যাত্রাবাড়ি ও সায়দাবাদ এলাকাগুলো থেকে আসতে চাচ্ছেন, তারা শুরুতেই চলে আসবেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ডে। সাইনবোর্ডে আসার পরে শুরুতে আপনারা ফুট ওভারব্রিজটি পার হয়ে যাবেন। ফুট ওভারব্রিজটি পার হয়ে আপনাদেরকে যেতে হবে চাষাড়া বাস স্ট্যান্ডে। তো ফুট ওভারব্রিজ পার হওয়ার সময় আপনারা নিচে তাকালেই দেখতে পাবেন অনেক সিএনজি রয়েছে এবং কিছু লেগুনা রয়েছে এবং একটি বাস রয়েছে। যদি আপনারা বাসে এবং লেগুনাতে যান আপনাদের ভাড়া লাগবে 20 টাকা, যদি আপনারা সিএনজিতে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে 30 টাকা। এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটাতে যাবেন। তাহলে চলুন যাওয়া যাক চাষাড়া বাস স্ট্যান্ড। দর্শক, দেখতে দেখতে আমরা চাষাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমি যে জায়গাগুলোর নাম বলছি এগুলোতে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে সঠিক নামটি বলে যাবেন। চাষাড়া বাস স্ট্যান্ডে আসলে আপনারা বিভিন্ন ধরনের অটোরিকশা এবং রিক্সা পেয়ে যাবেন। রিক্সাওয়ালা ভাইকে আপনি বলবেন যে ভাইয়া আমি নারায়ণগঞ্জ সদর থানায় যাব। তো নারায়ণগঞ্জ সদর থানায় গেলেই আপনারা পেয়ে যাবেন রিভারভিউ মার্কেটটি। তাহলে চলুন যাওয়া যাক। আমরা রিভারভিউ মার্কেটে চলে আসলাম। তো শুরুতে আমি মার্কেটের দ্বিতীয় তলায় চলে যেতে চাই, দেখব যে দ্বিতীয় তলায় কি রয়েছে। সচরাচর পাইকারি বাজারগুলোর নিচ তলায় খুচরা দোকান থাকে এবং দুই তলায় পরিপূর্ণ পাইকারি বাজারটি থাকে, যে কারণে আমি দুই তলায় যাব এবং দেখব যে সেখানে কি রয়েছে। তো চলুন যাওয়া যাক দ্বিতীয় তলাটা, আমরা একটু ভিজিট করে আসি। দ্বিতীয় তলা মোটামুটি আমরা ভিজিট করতেছি এবং এখানে যতটুকু বুঝতে পারতেছি এখানে গার্মেন্টসের প্রোডাক্টটি সবচেয়ে বেশি। ঠিক আছে, আমি দেখার উপর ভিত্তি করে কথাগুলো বলতেছি। তো যারা গার্মেন্টস স্টক লটের পোশাক নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারেন। তো এখন আমি একটু নিচতলায় মানে গ্রাউন্ড ফ্লোরটি দেখবো যে গ্রাউন্ড ফ্লোরে কী কী প্রোডাক্ট রয়েছে। এখন আমি গ্রাউন্ড ফ্লোরটি ভিজিট করেছি। আসলে ভিডিও শ্যুট করার আগেই আমি পুরো গ্রাউন্ড ফ্লোরটি চেক করেছিলাম যে এখানে আসলে কী কী রয়েছে। তো আমার কাছে আসলে স্পেশাল তেমন কিছুই মনে হয় নাই যে এমন কিছু রয়েছে যেটা দেখলে আপনারা ফিদা হয়ে যেতে পারেন। এখানে নর্মালি গার্মেন্টসের বাতিলকৃত এবং গার্মেন্টসের বিসি গ্রেডের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। আশা করি এগুলো আপনারা খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন এবং যেরকম দামে আপনারা সংগ্রহ করবেন ঠিক সেরকম দামই আপনারা বিক্রি করতে পারবেন। এছাড়া অনেকেই আছে যারা কিনা দেশের বাইরে রপ্তানি করে থাকে বিভিন্ন ধরনের বায়ারের মাধ্যমে, বিভিন্ন ধরনের এজেন্টের মাধ্যমে। তারা এখানে এসে ভিজিট করবেন, অবশ্যই অবশ্যই ভিজিট করবেন, কারণ এখানে যেহেতু গার্মেন্টসের প্রোডাক্ট পাওয়া যায় আশা করি ভালো ভালো প্রোডাক্টও কিছু গোপনে কেউ রাখতে পারে, বা অনেকে আছে যে এখানে ভালো প্রোডাক্টটা ডিসপ্লে করে রাখে না, কাস্টমার আসলে তারপরে দেখায়। তো সেজন্য আপনারা এখানে এসে ভিজিট করতে পারেন। আমরা এখন যে এলাকাটিতে আছি এই এলাকাটি হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি বাজার। ডানে বামে আশেপাশে আপনি যা দেখবেন সবই পাইকারি বাজার। এখানকার যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলোর প্রতিটি বিল্ডিংয়ের নিচতলা এবং দ্বিতীয় তলায় পোশাকগুলো বিক্রি করা হয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলায় রয়েছে শত শত হাজার হাজার ছোট ছোট মিনি গার্মেন্টস ফ্যাক্টরি, এবং এখানে তৈরি হয় বিভিন্ন ধরনের
হুঁশিয়ারি আইটেম, বিভিন্ন ধরনের মেয়েদের ফ্রক আইটেম, যেগুলো আপনারা খুবই 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 রিজনেবল প্রাইসে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর এখানে ছোটোখাটো ব্যবসায়ীরা মানে খুচরা ব্যবসায়ীরা খুব কমই আসে। এখানে যে সকল ব্যবসায়ীরা ভিজিট করে তাদের মধ্যে প্রায় 80% হচ্ছে পাইকারি ব্যবসায়ী, যারা কিনা এখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করে তারপরে তারা নিজেদের দোকানে নিয়ে পাইকারি বিক্রি করে থাকে। অর্থাৎ আপনারা যারা বাচ্চাদের হুঁশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করে থাকেন অথবা মেয়েদের ওয়ান পিস ফ্রক ইত্যাদি আইটেম নিয়ে ব্যবসা করেন, তারাও এই এলাকাটাতে একবার ভিজিট করে যেতে পারেন। তো এখানে থাকা অসংখ্য মার্কেটগুলোর মধ্যে একটা মার্কেট রয়েছে নয়ামাটি, ঠিক আছে, এর জায়গাটার নাম হচ্ছে নয়ামাটি, যেটার অবস্থান হচ্ছে সদর থানার পশ্চিম পাশে। এখানে থাকা অসংখ্য দোকানের মধ্যে একটি দোকানের নাম হচ্ছে আয়ন ফ্যাশন, যেটির অবস্থান হচ্ছে শুভেচ্ছা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে। এই আয়ন ফ্যাশনে আপনারা বিভিন্ন ধরনের বাচ্চাদের হুঁশিয়ারি পোশাক এবং বিভিন্ন ধরনের বাচ্চা মেয়েদের ফ্রকগুলো সংগ্রহ করতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে, এবং এখান থেকে নিয়ে আপনারা চাইলে নিজেরাও হোলসেল করতে পারেন। যাই হোক, এবার আসি আমরা রিভারভিউ মার্কেটে। তো আপনারা যারা রিভারভিউ মার্কেটে আসতে চান, যদি এরপরেও না চিনে থাকেন, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া রিভারভিউ মার্কেট নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও ভিডিওর নিচে কমেন্ট করে যেতে পারেন। অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন, ভাই একটা দোকানের ইন্টারভিউ কেন নিলেন না? আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে রিভারভিউ মার্কেটে আসবেন, সেটি দেখাতে পেরেছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। যারা চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পেজে নতুন, পেজটা ফলো করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।